হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলানা ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুকা তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক আজ আমি চলে এসেছি তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষার মাধ্যমিক দু হাজার চব্বিশের লাস্ট মিনিট সাজেশন নিয়ে জানি ভৌতবিজ্ঞানের অঙ্ক এই দুটো একটু ভয়ের সাবজেক্ট তোমাদের কাছে ঠিক আছে গোটা বছর তোমাদের সেভাবে পড়া হয়নি একটু ভয় ভয় লাগে তাই আজকে আমি লাস্ট মিনিট কিছু সাজেশন নিয়ে চলে এসেছি ভৌতবিজ্ঞানের তোমরা দেখো আর তো সময় নেই আর তো গোটা বই আর থিওরি আর কনসেপ্ট শেখার কোনো সময় নেই এবার সোজা পড়ো আর মরো কন্ডিশান পড়ো আর পরীক্ষায় গিয়ে লিখে দিয়ে কন এসেও কন্ডিশান তাই কিছু কোশ্চেন আমি চ্যাপ্টার থেকে বলে দিচ্ছি সব সমস্ত চ্যাপ্টার থেকে সেইগুলো তোমরা খুব ভালো করে করো এখান থেকে তোমরা এখান থেকে কিন্তু প্রায় অনেকটাই কমন পেয়ে যেতে পারো এটা আমার অ্যাজামশান তো চলো শুরু করি আর না বকে দেখো প্রথমেই যেটা আসছে আমাদের পরিবেশের জন্য ভাবনা দেখো তোমরা পরি প্রশ্নগুলো এখানে একদম স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে তোমরা এগুলো দেখো দেখো পরিবেশের জন্য ভাবনা একদম প্রথম চ্যাপ্টারে কি কি আসতে পারে দেখো তোমাদের জন্যে কিন্তু স্থিতিশীল উন্নয়নের জায়গাটা খুব ইম্পর্টেন্ট স্থিতিশীল উন্নয়ন কি এর উদ্দেশ্য কি এর মূল লক্ষ্য কী এর পদক্ষেপ কি এই সবকটাই কটাই কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট important. এরপর কি এরপর একটা ছোটো প্রশ্ন দু নম্বরের জন্য বলে রাখি যে তাপন মূল্য কী জিনিস এবং তাপন মূল্য শুধু তাপন মূল্যটা নয় তাপন মূল্যের আমাদের একক এবং তাপন মূল্যের মাত্রা এগুলোও কিন্তু আমাদেরকে করে রাখতে হবে এরপর চলে আসছি আমরা বিশ্ব উষ্ণায়নের জায়গাটা তোমরা হালকা করে দেখে রাখবে কি কারণে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এর কমানোর উপায় এবং এর প্রভাব কী এখানটা তোমরা দেখে রাখবে আচ্ছা সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমার বলে মনে হচ্ছে এটা হচ্ছে গ্যাস হোল কী জিনিস তোমরা দু নম্বরের কোশ্চেনে গ্যাস হোলকে পেতে পারো কারণ এখন বায়ো ইথানলকে নিয়ে কিন্তু অনেক মাতামাতি চলছে ইভেন সরকারের পক্ষ থেকেও তাই গ্যাস হোল বা পাওয়ার অ্যালকোহল বা তোমরা বায়ো ইথানল যেটা সেই জায়গাটা তোমরা ভালো করে দেখবে আর কি এর সাথে তোমরা আগুনে বরফ কী জিনিস আর সুইট গ্যাস কাকে এবং কেন বলে এগুলো দেখে নাও আর তার সঙ্গে আর একটা সাজেস্ট করবো যেটা হচ্ছে ওজন স্তরের ধ্বংসে আমাদের সিএফসির ভূমিকা আলোচনা করো এই প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট এই চ্যাপ্টারগুলো থেকে এই কোশ্চেনগুলো করে চলে যাও এগুলো করে চলে গেলে কি হবে তোমরা গ্রুপ সি আর গ্রুপ ডি কিন্তু কমন পেয়ে যেতে পারো এখানে একটা ছোট্ট পাড়া কথা বলে রাখি দেখো এমসিকিউ অর্থাৎ গ্রুপ এ আর গ্রুপ বি শর্ট কোশ্চেন এর কিন্তু কোনো সাজেশান হয় না তোমাকে কেউ দিতে পারবে না তুমি কোথাও থেকে যদি পেয়েও থাকো সেগুলো কিন্তু খুব একটা এফেক্টিভ নয় দেখো এমসিকিউ তুমি এতদিন পর্যন্ত যা করেছো যা টেস্ট পেপারে যতগুলো পেজ করেছো যা কোশ্চেন ব্যাঙ্কে যতগুলো পেজ করেছো এমসি শর্ট কোশ্চেন সেগুলো সব রিভাইজ করে চলে যাও সেখান থেকে যেগুলো পড়বে তুমি লিখে দেবে আর সত্যি খুব সত্যি কথা বলতে গেলে এমসি এবং শর্ট কোশ্চেন করার জন্যে পুরো চ্যাপ্টারটার কিন্তু একটা কনসেপ্ট ক্লিয়ার লাগে তো চলো এখন আর ওসব বলার সময় নেই এমসি কিউ অর্থাৎ গ্রুপ এ আর গ্রুপ বি কিন্তু কোনো সাজেশান হয় না আমি যা সাজেশান দেবো তোমাদের সব কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্যে এই গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের সাজেশান দেখো সেকেন্ড চ্যাপ্টার কী আছে আমাদের গ্যাসের আচরণ গ্যাসের আচরণ বাবু এটা কি হয় এটা একদম পুরো অঙ্কের চ্যাপ্টার এখান থেকে তোমার অঙ্কই আসবে তাই অঙ্ক তোমরা যদি করতে পারো তো ভালো আর যদি না পারো তো তাহলে আর যে কটা দিন সময় আছে প্র্যাকটিস করো তাও একটা স্পেসিফিক জায়গা বলে দিচ্ছি আমার যেটা মনে হচ্ছে পিভি ইজিক্যাল টু তোমরা দেখতেই পাচ্ছ পিভি ইজিক্যাল টু ডাব্লু বাই এম আর এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা থেকে কিন্তু একটা অঙ্ক আসার প্রচুর সম্ভাবনা আছে আর কি আর তোমরা এখানে রাখতে পারো যে গ্যাসের গতিও তত্ত্বের স্বীকার্যগুলি লেখো আর কি বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের এদের দুজনকার মধ্যে পার্থক্য অর্থাৎ বাস্তব গ্যাসের আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণসমূহ তুমি পড়ে নাও আর একটা কি করবে পিভিজিক্যাল টু এনআরটি এই যে সমীকরণটা আছে পিভিজিক্যাল টু এনআরটি এর প্রতিষ্ঠাতা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট এই কটা তোমরা শুধুমাত্র গ্যাসের আচরণ থেকে পড়বে আর তোমাদের কিছু পড়ার দরকার নেই বড় কোশ্চেনের জন্যে অর্থাৎ গ্রুপ সি আর গ্রুপ ডির জন্যে এরপরে চলে আসি আমরা পরের চ্যাপ্টারে অর্থাৎ রাসায়নিক গণনার চ্যাপ্টার দেখো রাসায়নিক গণনার চ্যাপ্টারে তিন নাম্বার আছে একটা এমসি আসবে আর একটা দু নম্বরের কোশ্চেন আসবে আমাদের এবং এই যে দু নম্বরের কোশ্চেনটা আসবে এটা কিন্তু ম্যাথই আসবে এখানে কিন্তু কোনো সাজেশান হয় না এই চ্যাপ্টারে কোন ম্যাথটা আসবে পার্টিকুলারলি এইভাবে কিন্তু বলা চলে না তবুও আমি বলছি যে যেগুলো সিঙ্গেল স্টেপের ম্যাথ আছে অর্থাৎ যেগুলো দেখবে তোমার এখান থেকে ডবল স্টেপের যে ম্যাথগুলো হয়ে যাচ্ছে দুটো করে বিক্রিয়া থাকছে বা যেগুলো এত পার্সেন্ট অশুদ্ধ এত পার্সেন্ট বিশুদ্ধ এই অঙ্কগুলো তুমি অ্যাভয়েড করো যেগুলো সিঙ্গেল স্টেপ সিম্পল অঙ্ক আছে সেইগুলোকে তোমরা করে চল যাও আর শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন তোমার এম ইসিক্যাল টু টু ডি এইখান থেকেই তোমাদের পড়ে যাবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এমসিক্যাল টু টু ডি এখান থেকে কারু হয়তো তোমার বলে দিল যে বাষ্প ঘনত্ব এত আণবিক ঘনত্ব কত হবে আণবিক গুরুত্ব কত হবে এই তোমাদের শর্ট কোশ্চেন কিন্তু এমসি এটা থেকেই পড়বে ব্যাস এর পরে চলে যাই আমরা পরের চ্যাপ্টার অর্থাৎ তাপের ঘটনাসমূহতে আমরা চলে যাই দেখো তাপের ঘটনাসমূহ থেকে তোমরা কি কী পড়বে প্রথম তাপের ঘটনা থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হয় সেই তাপ প্রবাহিত তাপটা কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল তার রাশিমালা সমেত ওই জায়গাটা কিন্তু তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট তো তোমরা কি করবে ও রাশিমালাটা একদম ভালো করে মনে রাখবে এবং কার সঙ্গে সমানুপাতিক কার সঙ্গে ব্যস্তানুপাতিক তাপ প্রবাহটা সেটা কিন্তু তোমরা ভালো করে করবে আর এর থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে তাপ পরিবাহিতাঙ্ক কী জিনিস তাপ পরিবাহিতাঙ্কর ডেফিনেশান আসতে পারে তাপ তাঙ্কর একক এবং মাত্রা এগুলো তোমাদের খুব ভালো করে ইম্পর্টেন্ট এই জায়গাটা থেকেই কোশ্চেন দেওয়ার কিন্তু এই চ্যাপ্টার থেকে সম্ভাবনা বেশি এছাড়াও তুমি যদি আর এখান থেকে সাজেশান বলতে বলো তাহলে তুমি বলতে পারো যে তড়িৎ পরিবহনের রাশিমালা এবং তাপ পরিবহনের রাশিমালা থেকে তাপীয় রোদটাকে নির্ণয় করো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে স্ক্রিনেতে লেখা আছে অর্থাৎ এই তাপীয় রোদ এবং তড়িৎ রোদ এদের তুলনা করে কী করবে তাপীয় রোধের ওদের নির্ণয় করতে তোমাদের বলতে পারে আর কি আরেকটা দু নম্বরের কোশ্চেন এরকম আসতে পারে ওই যে কোশ্চেনগুলো আছে যে কোনো একটা ধাতুর কোনো একটা প্রসারণ গুণাঙ্ক হয় সেটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয় সেটা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা সেটা আয়তন প্রসারণ গুণাঙ্ক অ্যাবস্ট্রাক্ট একটা মান বলে দিল ফর্স এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে যে কোনো ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক উনিশ ইন্টু দি পার মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো বা বলতে কী বোঝায় এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই কটা কোশ্চেন ব্যাস তাপের ঘটনা থেকে এই কটা কোশ্চেন করো এই কটা কোশ্চেনের মধ্যেই তুমি কমন পাবে ঠিক আর কিচ্ছু করতে হবে না লাস্ট মিনিট এই সময় সব তুমি পড়তে পারবে না এই কটাই পড়ো চলো এরপরে আমরা ঢুকে যাব পরের চ্যাপ্টার অর্থাৎ আলোতে ঢুকে যাব দেখো আলোর চ্যাপ্টার কিন্তু তোমাদের এখানে আলোর প্রমাণ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারে প্রমাণ এবং ছবি কী কী প্রথমেই বলবো আর আর্জিক্যাল টু টুয়েফের যে প্রমাণ আছে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দুজনের ক্ষেত্রেই কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা আমার মনে হচ্ছে অবতল দর্পণটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা একদমই নয় যে উত্তল দর্পণটা পড়তে পারে না আর্জিক্যাল টু এফের প্রমাণটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে এর একটা বিশাল চান্স আছে আসার আর কি দন্তচিকিৎসকরা প্রতিফলক হিসাবে কোন দর্পণ এবং কেন ব্যবহার করেন কোন দর্পণ ব্যবহার করেন এটা ইজি কিন্তু কেন ব্যবহার করেন এটার উপরে তোমাকে কিন্তু জোর দিতে হবে আর কি কাঁচের স্ল্যাবের প্রতিসরণের ক্ষেত্রে যে পার্শ্বসরণ ঘটায় সেটা প্রমাণ করে দেখাও আর আমাদের পিজমের ক্ষেত্রে আলোগ্রসির যে চুতিকোণ হয় তার মান নির্ণয় করো এ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার এই দুটোর পরেও যেটা আরও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার লেন্সে ঢুকছে এবার উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠনের যে তিনটে ছবি তোমাদের আছে ওই তিনটে ছবির মধ্যে যে কোনো একটা ছবি তোমার আসবেই আসবে গ্যারেন্টি তুমি মিলিয়ে নিও এটা আসবেই এবার তুমি কিন্তু ঠিক ছবিটা তোমাকে এঁকে আসতে হবে তিনটে ছবির কিন্তু কন্ডিশন আলাদা আলাদা প্রতিবিম্ব আমাদের প্রতিবিম্ব গঠন হওয়ার তুমি একটা শর্ত দিয়েছে সেই শর্তে তুমি যা হোক একটা ছবি এঁকে দিয়ে চলে এলে এটা করলে কিন্তু হবে না তোমাকে শর্তগুলো কন্ডিশনগুলো দেখে ঠিকঠাক ছবিটা এঁকে আসতে হবে ওই তিনটে ছবির মধ্যে তুমি একটা ছবি পাবেই পাবে আমাদের গ্রুপ ডি এ চার নম্বরের কোশ্চেনে আমাদের গ্রুপ ডিয়ে তিন নম্বরের কোশ্চেনে তুমি পাবেই পাবে আচ্ছা আর কি আর এখান থেকে যদি বলতে চাও তাহলে হবে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আচ্ছা বিপদ সংকেত হিসেবে লাল আলোকে ব্যবহার করা হয় কেন এটা আর আরেকটা কোশ্চেন আরেক টাইপের কোশ্চেন যে ওই লাল গোলাপকে সবুজ আলোতে দেখলে কি রঙে দেখাবে এবং কেন দেখাবে এই জায়গাগুলো তোমরা করে নাও আর কি আর এখান থেকে আমাদের ম্যাথও আসতে পারে আলো থেকে কিন্তু আমাদের ম্যাথও আসতে পারে এবার ম্যাথের জায়গাটাও খুব স্পেসিফিক আমি বলে দিচ্ছি যে আমার মনে হচ্ছে দেখো মিউ থেকে কিন্তু ম্যাথ আসবে অর্থাৎ মিউজিক্যাল টু আই বাই সাইনার এটা আর না হলে মিউজিক্যাল টু সি বাই ভি এই যে জায়গাটা আছে এই যে দুটো রিলেশান এই দুটো রিলেশান থেকে তোমাদের কিন্তু একটা ম্যাথ আসতে পারে তবে তোমরা যারা ম্যাথকে ভয় পাচ্ছ ফিজিক্সের কোনো অসুবিধা নেই এরা তুমি অবশ্যই একটা অন্য থিওরির সঙ্গে অথবাতে ম্যাথ পাবে তুমি তুমি প্রথমে থিওরিগুলো করো যেগুলো তোমার প্রমাণ হিসেবে দেওয়া আছে যে ছবিগুলো এগুলো আগে করো এগুলো যদি তোমার হয়ে গিয়ে থাকে তারপরে তুমি ম্যাথের দিকে এসো প্রথমেই যেন ম্যাথটা করো না আর যাদের ম্যাথ হয় তাদের তো ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো এবার আমরা আলো থেকে বেরিয়ে আসবো আলো থেকে আর কিচ্ছু পড়তে হবে না আলো থেকে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না এরপর চলে এসো চলতরি দেখো চলতরিত চ্যাপ্টারটা দেখে খুব শক্ত মনে হয় কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে এটা কিন্তু খুব সোজা কেন বলছি এ কথা কারণ চলতরিত চ্যাপ্টারটা হচ্ছে দেখো লেখাই আছে যা সূত্র আছে সব সূত্রের চ্যাপ্টার এটা তুমি চলতরিত চ্যাপ্টারে যা সূত্র আছে একটাকেও তুমি বাদ দেবে না এবং সূত্রটা শুধু সূত্র না গাণিতিক রূপ সহ সূত্রটা অর্থাৎ সূত্র কী কী আছে এখানে কুলম্বের সূত্র ওহোমের সূত্র জুলের সূত্র ফ্যারাডের সূত্র লেঞ্জের সূত্র অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম মুষ্টি নিয়ম ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম এবং এই সব কটা তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে যাবে দেখো ফ্যারাটের সূত্রটা তুমি বাদ দিতে পারো চান্স থাকে কারণ এটা আগেরবারে এসেছিল কিন্তু এখানেও কি যে রিপিট কোশ্চেন হয় না এটা বলাটাও কিন্তু সঠিক নয় কারণ এক্সামিনার রিপিট করে দিতেও পারে কারণ এক্সামিনার কি মাইন্ড গেম খেলে প্রচুর জানে যেই জায়গাটা বাদ দেবে সেখান থেকেও দিতে পারে তুমি আগে ফ্যারাটে বাদে বাকি সূত্রগুলোকে ভালো করে করো জুলের সূত্র তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জুল মানে জুল তুমি ধরে নাও যে তোমার এসে গেছে তা সব সূত্র হয়ে যাওয়ার পর তুমি ফ্যাডের সূত্রে এসো আচ্ছা এছাড়া কি এরপরে তুমি কারেন্ট থেকে আর কি কি করবে দেখো কারেন্ট থেকে নিউ মেরিক আসতে পারে নিউমেরিক প্রবলেম আসতে পারে নিউমেরিকে কি আসবে তুল্যরোধ নির্ণয় করতে বলতে পারে তোমাকে আরের মান বার করতে বলতে সেটা সমান্তরাল সমবায় হতে পারে শ্রেণী সমবায় হতে পারে অথবা একটা কম্বিনেশন থাকতে পারে আর ম্যাথামেটিক্স আসার আর একটা জায়গা কোথায় বিওটি টি যেটা তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা আছে সেখানে যে বিওটি ইউনিট আছে সেই বিওটি ইউনিট থেকে কিন্তু একটা অঙ্ক আসার সম্ভাবনা খুব থাকে আচ্ছা আর একটা কোশ্চেন তোমাদের বলবো তোমরা চলোদরিদ থেকে করো সেটা কি সেটা হচ্ছে রোধাঙ্ক আমাদের যে রোদ রোদের যে জায়গাটা আছে রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং রোধাঙ্ক কী রোধাঙ্ক রেকপ কী এগুলো কিন্তু তুমি ওই জায়গাটা দেখেছো চলোদরিদ থেকে আর কিচ্ছু করার দরকার নেই এগুলো তুমি করেছ দ্যাটস এনাফ এরপরে এরপরে দেখো পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টার পরমাণুর নিউক্লিয়াস থেকে কী কী ইম্পর্টেন্ট দেখো পরমাণুর নিউক্লিয়াস থেকে কয়েকটা কোশ্চেন বলবো হাতে গোনা নিউক্লিয় বিভাজনকে শৃঙ্খল বিক্রিয়া বলা হয় কেন ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে নিউক্লীয় সংযোজন ঘটানোর আগে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সংযোজন ঘটানোর আগে নিউক্লীয় বিভাজনকে কেন ঘটানো হয় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা নিউক্লীয় ত্রুটি এবং বন্ধন শক্তির মধ্যে কি সম্পর্ক আছে সেটা তোমাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হতে পারে আর কি তোমরা যে ওই আলফা বিটা গামা যে তোমাদের ওই তিনটে রশ্মি আছে তার যে তুলনা করা আছে পার্থক্য ওইখানটা তুমি অবশ্যই করবে এখান থেকে তুমি একটা শর্ট কোশ্চেন পাবে যদিও শর্ট কোশ্চেনের সাজেশান হয় না তোমাকে বললাম তাও তোমাকে আমি বলে দিচ্ছি ভেদন ক্ষমতা আয়োনাইজেশন শক্তি কার বেশি কার কম এখান থেকে তুমি একটা শর্ট কোয়েশ্চেন গ্যারেন্টি পাবে চলো আর এখান থেকে কিচ্ছু করবে না পরবরণ নিউক্লিয়াস এখানে শেষ এরপরে আমরা ঢুকে যাব কেমিস্ট্রি পার্টে অর্থাৎ এবার আমরা ঢুকবো এইট পয়েন্ট ওয়ান চ্যাপ্টার আমাদের পর্যায় সারণী দেখো পর্যায় সারণী থেকে প্রথমেই যেটা আমার মনে হচ্ছে কি আসবে মিসফিট মিসফিট পেয়ার পেয়ার জিনিস দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই আছে আমাদের মিসফিট পেয়ার কি জিনিস তারপরে কি আসবে এইচ টু কে এইচ টু কে অর্থাৎ হাইড্রোজেন কে দুষ্ট মৌল বলা হয় কেন বা হাইড্রোজেনের এক নম্বর শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি সাথেরো নম্বর শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি এটা কিন্তু আসতে পারে আর কি শ্রেণী এবং পর্যায় বরাবর যে সমস্ত ধর্মগুলো আছে তার পর্যায় কোন দিকে বাড়ে কোন দিকে কমে এগুলো তোমাকে মনে রাখতে হবে এখান থেকে কিন্তু তোমাকে এক্সাম্পেল তুলে তুলে কোশ্চেন দেবে এটা হয়ে গেল আমাদের পর্যায় সারণী পর্যায় সারণী থেকে তুমি আর কিচ্ছু করো না এরপর চলে আসো তুমি আয়নীয় এবং সমযোজি বন্ধন চ্যাপ্টারটা দেখো এখান থেকে কী ইম্পর্টেন্ট এখান থেকে ইম্পর্টেন্ট প্রথমেই যেটা ভেরি টু দি ইম্পর্টেন্ট সেটা কি সেটা হচ্ছে আমাদের লুইস ডট তোমাকে লুইস ডট একটা করতে দেবেই দেবে নয় নাইট্রোজেন নয় অ্যামোনিয়া নয় আমাদের মিথেন নয় জল হোক কিছুর একটা লুইস ডট ডায়াগ্রাম তোমাকে আঁকতে দেবেই দেবে গ্যারেন্টি আচ্ছা এরপরে কি এরপরে যদি বলতে চাও তাহলে এই কোশ্চেনটা তোমাদের খুব ইম্পর্টেন্ট আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কেন অনেক বেশি হয় এটাও কিন্তু একটা সাজেশনের মধ্যেই চলে আসছে আর কি আর একটা আমরা বলতে পারি যে এনে আর এনে প্লাসের মধ্যে সোডিয়াম আর সোডিয়াম আয়নের মধ্যে কে বেশি সুস্থির এবং কেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এর মধ্যে পড়ছে আচ্ছা আর একটা জায়গা হচ্ছে তড়িৎ যদি যৌগ আর সমযদি যৌগ এদের মধ্যে পার্থক্য এদের মধ্যে হয় এই ডাইরেক্ট পার্থক্যটা দিতে পারে আর না হলে তোমাদেরকে ঘুরিয়ে একটা এক্সাম্পেলের মাধ্যমে দিতে পারে তোমরা দেখতেই পাচ্ছ সেটা যে এনএসিএল এবং সিসিএল ফোর এদের মধ্যে দুটি পার্থক্য লেখো বেশি দেবে না যদি এনএসিএল আর সিসিএল ফোর দেয় তাহলে কেবল দুটি পার্থক্য তোমাকে লিখতে বলবে আর যদি সমযোজি আর মধ্যে থাকে তাহলে তোমাকে বলবে পার্থক্য লেখো কিছু মেনশন করে দেবে না তাহলে তুমি যতগুলো জানো ততগুলো লিখে দিয়ে আসবে আর একটা ইম্পর্টেন্ট এখান থেকে এইচসিএল গ্যাস সমযোজী হওয়ার সত্ত্বেও জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন এটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায় দেখো আয়নীয় এবং বন্ধন থেকে এই কটাই করবে আর কিচ্ছু করবে না এরপর চলে এসো নেক্সট চ্যাপ্টারে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটায় প্রথমেই যেটা আমাদের ইম্পর্টেন্ট গলিত বা দ্রবীভূত এনএসিএল তড়িৎ পরিবহন করে কিন্তু কঠিন এনএসিএল তড়িৎ পরিবহন করে না কেন যুক্তি দাও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা এরপরে তুমি কী করবে খানিকটা পেরিয়ে চলে আসবে দেখবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন আছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্যে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয় অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয় এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করা হয় কেবল এই তিনটে নাম করে যাবে আর কিচ্ছু করার দরকার নেই ওখানে হাতি ঘোনা সাব ব্যাংক শুধু ক্যাথোড অ্যানোড আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী কী ব্যবহার করা হয় সেগুলো তুমি করে নেবে একদম এক 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 তিন নম্বরের কোশ্চেন আসতে পারে আর কি অ্যানোড মাঠ কী এবং অ্যানোড মাঠের গুরুত্ব কী খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্যে আর তড়িৎ লেপন দেখো তড়িৎ লেপনের যে জায়গাটা আছে যে ডায়াগ্রামটা আছে সেটা কিন্তু তোমরা করে নেবে অর্থাৎ কী বলতে চাইছি আমি মনে করো একটা তোমার স্টিলের চামচের ওপর একটা রূপর বা নিকেলের প্রলেপ দিতে হবে তাহলে তুমি ক্যাথর হিসেবে কি ব্যবহার করবে অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে এবং তরিত বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে এইগুলো কিন্তু একটা ছকের মাধ্যমে দেওয়া আছে এইগুলো তুমি কিন্তু ভালো করে করবে তোমাকে এটা দিতেই পারে যে একটা রুপোর চামচের ওপর সোনার প্রলেপ দিতে গেলে আমরা ক্যাথোড হিসেবে অ্যানোড হিসেবে এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করবো এবং তোমাকে আমি আরও সাজেশান করে দিচ্ছি তুমি যদি সব কটা নাও করতে পারো সোনা এবং রূপো অর্থাৎ রূপোর প্রলেপ দিতে গেলে কী করতে হবে সোনার প্রলেপ দিতে গেলে কী করতে হবে এই দুটো কিন্তু খুব মারাত্মক ইম্পর্টেন্ট দেখো আর কিচ্ছু করতে হবে না তোমাকে তড়িৎ বিশ্লেষণ থেকে এই কটাই করবে এরপর চলে আসি আমরা নেক্সট চ্যাপ্টারে সেটা হচ্ছে আমাদের অজৈব রসায়ন অজৈব রসায়ন থেকে আমাদের কী কী ইম্পর্টেন্ট অজৈব রসায়নে প্রথমেই আজ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যামোনিয়া থেকে তুমি কী করবে অ্যামোনিয়া থেকে যে পরীক্ষাগারে প্রস্তুত এনএইচ থ্রিকে অনাদ্র সিসিএল টু দ্বারা আমাদের শুষ্ক করা হয় না কেন এই পোশেনটা কিন্তু ইম্পর্টেন্ট আর কি করবে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম তোমাকে এরকম দিতে পারে যে অ্যামোনিয়ার বিজাড়ন ধর্মের একটা উদাহরণ দিয়ে দেখাও বা ডাইরেক্টলি তোমাকে এরকম বলতে পারে যে অতি অতিতপ্ত সিইউর সাথে কিউপ্রিক অক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রয় ঘটলে কি ঘটে সমীকরণ সহ লেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট আর কি আর হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লেখো ওই যে কালার চেঞ্জের ব্যাপারটা আছে ওটা কিন্তু খুব আমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আর কি করবে দেখো ইউরিয়া শিল্প উৎপাদনটা তোমরা একটু দেখে নেবে আসতেও পারে চান্স বিশাল নেই কিন্তু প্রবলেমটি থাকছে তবুও আচ্ছা এবার চলে আসছি আমরা এইচ টু এস এখানেও এইচ পরীক্ষাগারে পশুইতে গাঢ় এইচ টু এস ওপর ব্যবহার করা হয় না কেন এইটা আর কী করবে এই থেকে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে রুপোর জিনিসকে বেশি দিন রেখে দিলে যার উপরে কালো কালো ছোপ পড়ে কেন বা তোমার যে অয়েল পেন্টিং হয় সেই অয়েল পেন্টিংকে ফাঁকা অবস্থায় রাখলে তোমাদের এগুলোতে কালো কালো ছোপ পড়ে কেন এই জায়গাটা তোমরা দেখে নেবে আচ্ছা এরপরে হচ্ছে নাইট্রোজেন থেকে তুমি একটা জিনিসই করবে নাইট্রোজেন থেকে করবে নাইট্রোলিম কি ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই নাইট্রোলিম করবে তাহলেই হয়ে যাবে এইবার চলে আসি আমরা যে আমাদের যে তিনটে অ্যাসিড আছে সেখানে চলে আসি দেখো স্পর্শ পদ্ধতিতে এইস্টু ফোরের শিল্প উৎপাদন এবং অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন তোমাদের এসে গেছে এর মধ্যে যে কোনো একটা তুমি ধরে নাও মানে নাইনটি চান্স কিন্তু এই দুটো আসার আছে এখানে আমার যেটা মনে হচ্ছে দেখো আমরা স্পর্শ পদ্ধতিতে এইচ টু ফোর এবং অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড নিয়ে কিন্তু খুব কথাবার্তা বলছি আমরা যেটা নিয়ে কথাবার্তা বলছি না সেটা হচ্ছে লাভ ল্যাঙ্ক পদ্ধতির মাধ্যমে এল অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতির কথা কিন্তু বলছি না এবার এক্সামিনার কিন্তু এই জায়গাটা ক্যাচ করে তোমার এইচ সিও দিয়ে দিতে পারে তো আমি সাজেস্ট করব এই তিনটে অ্যাসিডই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ যে কোনো একটা তোমার পরীক্ষাতে আসবেই আসবে এবং যদি টোটাল অজৈব রসায়নটাকে তুমি দেখতে বলো তাহলে আমি বলবো এই অ্যাসিডের জায়গা থেকে কিন্তু তুমি একটা কোশ্চেন পাবেই পাবে যে কোনো একটা শিল্প উৎপাদন তুমি পাবে এবং সেখানে ইম্পর্টেন্ট কি কি স্পর্শ আর অসওয়াল কিন্তু তার সত্ত্বেও আমার যেন কেন জানি না মনে হচ্ছে লাভ ল্যাঙ্কটাও তোমরা দেখে যাবে দিলেও কিন্তু এক্সামিনার মানে মাইন্ড গেম খেলে দিয়ে দিতেই পারে ব্যাস এই হলো আমাদের অজৈব রসায়ন এর বাইরে তোমরা অজৈব রসায়নের আর কিচ্ছু করবে না অনেক বিক্রিয়া আছে অনেক কিছু আছে কিচ্ছু করার দরকার নেই যা সাজেশান আছে এইগুলোই তোমরা করে চলে যাও এর পরবর্তী চ্যাপ্টার ধাতুবিদ্যা ধাতুবিদ্যায় কী হবে দেখো ধাতুবিদ্যায় কী কী আসবে দেখো শঙ্কর ধাতুর যে চারটা আছে অর্থাৎ এই যে শঙ্কর ধাতু এই শঙ্কর ধাতু কোন কোন উপাদান দিয়ে তৈরি হয় এবং উপাদানের পার্সেন্টের সমেত এই ছকটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে করতে হবে তার সঙ্গে কি করতে হবে আকরিকের নাম এবং সংকেত তোমাকে বলে দিতেই পারে তামার দুটো আকরিকের নাম এবং সংকেত লেখো তারপরে জিঙ্কের দুটো আকরিকের নাম এবং সংকেত লেখো তোমাকে কিন্তু বলে দিতেই পারে তুমি সেইগুলো কিন্তু ভালো করে করবে আর কি দেখো থার্ড মিট পদ্ধতি থার্ড মিট পদ্ধতি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয় তোমাদের বলতে পারে থার্ড থার্ডমিট পদ্ধতি ব্যাখ্যা করো বিক্রিয়ার না হলে বলতে পারে যে থার্ডমিট পদ্ধতির মাধ্যমে লোহা নিষ্কাশনের পদ্ধতি ব্যাখ্যা করো দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট থার্ডমিট পদ্ধতির জায়গাটা তোমরা কিন্তু খুব ভালো করে করবে আর কি পড়বে দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন কিন্তু খুব চোখে পড়ছে এই সময় উচ্চ ধনাত্মক ধাতুগুলিকে কার্বন বিচারণ পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করা হয় না কেন কেন করা যায় না তার যুক্তি দাও কাদেরকে না উচ্চ ধনাত্মক ধাতুগুলিকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এদেরকে কি করা হয় কার্বন বিচারণ পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করা যায় না কেন ব্যাখ্যা ঠিক এটা আর কী করবে ক্যাথোডিও সংরক্ষণ কি একটা শর্ট কোশ্চেনের মধ্যে তুমি পড়ে যেতে পারো তাহলে ধাতুবিদ্যা থেকে এই কটা তোমরা আর কিচ্ছু করবে না ধাতুবিদ্যা থেকে দেখতে পাচ্ছ এবার আমরা লাস্ট চ্যাপ্টারে চলে যাব। সেটা কি সেটা হচ্ছে আমাদের জৈব রসায়ন দেখো জৈব রসায়নে আয়ু প্যাক নামকরণ তোমাকে দেবেই এটা কিন্তু একদম গ্যারেন্টি এবার আয়ু প্যাক নামকরণে যে তোমাকে কি দেবে সেটা কিন্তু বলা খুব মুশকিল এখানে কিন্তু কোনো সাজেশান দিতে পারা যায় না বা আমি পারছি না দেখো আয়ু নামকরণ একটা দেবে কিন্তু কোনটা পার্টিকুলার দেবে সেটা কিন্তু বলা সম্ভব নয় যা তোমার কাছে আয়ুপ্যাক নামকরণ অ্যাভেলেবেল আছে তুমি কিন্তু প্র্যাকটিস করে সবটা যাবে এখান থেকে তুমি এক নাম্বার গ্যারেন্টি পাবেই পাবে আচ্ছা আর কি করবে দেখো সমবায়কতা সমবায়কতা যেটা আছে আমাদের কার্যকরী মূলক গঠিত সমবয়বতা এবং অবস্থান গঠিত সমবয়বতা এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমার মনে হচ্ছে যে এই অবস্থান গঠিত সমবয়বতা এটা কিন্তু এটার থেকেও কিন্তু আমাদের কার্যকরী মূলক ঘটিত সমবায়কতা যেটা আছে অর্থাৎ সি টু এইচ সিক্স ও এই আণবিক সংকেত বিশিষ্ট এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডাইরেক্ট তোমাকে এরকম কোশ্চেনও দিতে পারে যে সি 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 টু এইচ সিক্স ও এই আণবিক সংকেত বিশিষ্ট দুটো ভিন্ন মৌলর গঠন এবং নাম লেখো এখান থেকেই কোশ্চেন ডাইরেক্টও তোমাকে দিয়ে দিতে পারে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস কি আচ্ছা আর একটা জিনিস এটা কিন্তু অনেকেই ওভারলুক করে যায় অ্যাজ এ ডেফিনিশান হিসেবে দু নম্বরে কোশ্চেনে আসতেই পারে যেটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশান ধর্ম কী কার্বনের ক্যাটিনেশান ধর্ম কী ওই জায়গাটা তুমি পড়ে নেবে আচ্ছা আর বাকি কী বাকি তো তোমাদের রূপান্তর আসবে তুমি জানো রূপান্তর কী কী আসবে দেখো রূপান্তরের মধ্যেও আমি তবুও তোমাদের একটু সাজেশান দিতে পারি যেটা এস্টারিফিকেশান বিক্রিয়াটা যেটা আমাদের ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড এদের বিক্রিয়া যে এস্টার উৎপন্ন হয় এই জায়গাটাতে আচ্ছা ব্রোমিনের সাথে সি টু এইচ ফোর এবং সি টু এইচ টু এর বিক্রিয়ায় কী ঘটে এটা রূপান্তর আকারে আসতে পারে আচ্ছা ইথাইল অ্যালকোহলের নিরুদন অর্থাৎ আমাদের কী করতে হয় গাঢ় এস টু ফোরের সঙ্গে যে বিক্রিয়াটা আছে ওই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট আর কি আর সোডিয়ামের সঙ্গে আমাদের অ্যালকোহলের যে বিক্রিয়াটা আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি তোমার এইচ টু সি দেখো তোমরা দেখতে পাচ্ছ ডবল বন্ড সি এইচ টু এখান থেকে কী করে ডবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ডে যাচ্ছে ট্রিপল বন্ড ভেঙে কী করে সিঙ্গেল বন্ডে যাচ্ছে এই রূপান্তরগুলো কিন্তু তোমাদের জন্যে খুব ইম্পর্ট্যান্ট আর লাস্ট বা নট দ্য লিস্ট একটা জায়গা আমি বলতে পারি যেটা হচ্ছে আমাদের মেথিলেটেড স্পিরিট এবং ডিনেচার স্পিরিট কি এই জায়গাটা থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে ব্যাস এই কটা তোমরা করে যাও দেখো তোমরা কিন্তু দেখ হানড্রেড পারসেন্ট পাবে এ কথা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি না কিন্তু তোমরা অনেক কোশ্চেন এখান থেকে কমন পাবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর কি আর গ্রুপ এ আর গ্রুপ বিয়ের কিন্তু কোনো সাজেশান হয় না তোমরা এতদিন পর্যন্ত যা করেছ সেইগুলোকেই রিভাইজ করো দেখো এই সময় একটা সাজেশান আমি আরেকটা দেবো যে পেজটা তোমার হয়নি নতুন করে সেই পেজটা করতে যেও না আর কিন্তু সেই সময় নেই তুমি যা করেছো তোমার কাছে যা অ্যাভেলেবেল আছে সেইগুলোকেই তুমি রিভাইজ করো তার সঙ্গে তুমি এইগুলোকে লাস্ট মিনিট এইগুলোকে এই বড়ো কোশ্চেনের জন্য এইগুলোকে তুমি সাজেশান করো ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আমি বলছি এবং তোমরা দেখো পরীক্ষার পর তোমরা কিন্তু হাসি মুখে বেরিয়ে আসবে পরীক্ষার হল থেকে চলো টাটা খুব ভালো করে পরীক্ষা দাও আর একদম টেনশান টেনশানে থাকবে না ফ্রি মাইন্ডে পরীক্ষা দেবে চলো অল দ্য বেস্ট তোমাদের পরীক্ষার জন্য